একটা দুঃখ লগা কথা, যেহেতু আমার ঘোড়াগাঁও গাঁও পঞ্চায়েতত 16,000 মানুষ আছে, তার ভিতর ধরক 1200 মানুষের ঘর পাব লগা আছে, এটা পাব যেহেতু আমার পিএমআই আস প্লাসের ঘর ফাইনাল হল। তার ভিতর আমার ঘোড়াগাঁও গাঁও পঞ্চায়েতর উধালবেটি গাঁৱত 3 জন ফিজিক্যাল হেন্ডিক্যাপ মানুষের নাম আছে, যেহেতু এতিয়া নাছিল। আমার 3 বছরমান আগত যেটা জিও ট্যাগিং হয়েছে, সেই জিও ট্যাগিং এলাকায় জিও ট্যাগিং করা নাছিল, সেইটা করা নথকাত সেই সময় খবর লওয়া নাই, যেহেতু এতিয়া ঘরকেটা ফাইনাল হয়েছে, এতিয়া ইহতে গম পালে আইডি নাই, কিন্তু আইডিটা তেতিয়া কাটা গেছে যেটা জিও ট্যাগ করা নাছিল। তারপর আমারও বেয়া লাগিল, যেহেতু আমিও মানুষ, শারীরিকভাবে সক্ষম নহয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সেই মর্মে আমি মানবতা হিসাবে মই অকলে নহয়, মোৰ বন্ধু বন্ধুসকল আৰু মোৰ সহযোগীসকলে মোক বহুত সহযোগ কৰিছে, আতিথ্য কৰিছে, এই 3 জন ফিজিক্যাল হেণ্ডিকেপ মানুহকেইজনক ঘৰ বনাই দিবৰ কাৰণে, সেই মৰ্মে আমি তেওঁলোকৰ ঘৰৰ কাম ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক বনাই দি আছোঁ, সেই হিচাপে আমি সহায় কৰিছোঁ আৰু ঘৰৰ কামটো ষ্টাৰ্ট কৰিছোঁ। ঘৰটো তাৰমানে মই বুঢ়াগাঁও গাঁও পঞ্চায়তৰ পৰা মোৰ ঘৰটো কৰ্তন হৈছিল, কৰ্তন হোৱাৰ পিছত প্ৰেচিডেণ্ট আমাক মই কৈছিলোঁ যে ছাৰ মোৰ ঘৰটো কাটি গৈছে, সি কৈছে তোমাৰ যদি ঘৰটো কাটি গৈছে তুমি টেনশ্যন কৰিব নালাগে, তোমাৰ ঘৰটো মোৰ টকাৰেই বনাই দিম। এতিয়া মোৰ ঘৰটো সি বনাই দিছে আৰু 4 ফুটকৈ বেছি বনাই দিছে, তাৰ কাৰণে মই খুব সন্তুষ্ট। আগৰ ঘৰ আগৰ লেঙা মানুহ দিয়ে কৰ্ত বালা ঘৰ দেখিবা কি হৈছে, কেতিয়াকে চাগা তন পেছি তানে নিজে আণ্ডাৰতে গড্ডা দি তাছে দি তাছে আগৰ লেংৰা মানুহ একটা ভিত্তি গড্ডা কাৰণে সুন্দৰ কৰি ফুলৰ কৰি গড্ডা দে দিব, লেংৰাৰে দান কৰি দিব গড্ডা তন এটা আর কি লেঙ্গা মানুষ আর কিছু করবার নাই না, নানের এটা বিবেচনা করিয়া কিবা সুন্দর করে ই করুন লাগে নারে করে দিয়া দিবাই পকেটের পয়সা দিচ্ছে, জিও করতে পারলা হ্যাঁ ই পাইছি না কাটতে গেছি গিয়া।